কোরআনের মাহফিল আপনি আসলেন বসলেন, কোরআনের কথা আমি বলছি আপনি শুনছেন। আসলে এগুলো আমাদের পার্সোনাল ক্রেডিট নয়, মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহ যেদিকে ফিরাইয়া দেন সেদিকে ফিরে যায়। কবি সৈয়দ শামসুল হক কবিতা লিখনি ভালো লাগে না, আবার আরেকজন আজানের ধ্বনিকে বেশ্যা নারীর খদ্দের আহ্বানের সাথে তুলনা করেছেন। তার হৃদয়টা কত হীন, কত হীনতর, যে যেমন সে স্বপ্নেও দেখে ঠিক তেমন। আবার কবি কায়কোবাদ কি চমৎকার ভাবে তিনি বললেন, কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনি। হাজার শুনলে প্রাণ আকুল হয়, ধমনি নেচে ওঠে, মজা পায়। আর কবি নজরুল তা কতি প্রকাশ করলেন, মরার পরেও যেন আজান শুনতে পান, তাই তিনি কবিতাই লিখেছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন ঘরে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কেউ কাককে বলে কাক, আজানের সময় জোরে জোরে কাকা করবি, আজানের ধ্বনি যেন না শুনি। আরেকজন কয় কবর দিও মসজিদের পাশে, যেন কবরে থেকে আজান শুনি। এ চিন্তার ভেরিয়েশন, চিন্তার ভিন্নতা আল্লাহর হাতে। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। তিনি যাকে হেদায়াত দেন তাকে গোমরাহ করার ক্ষমতা শয়তানেরও নাই, আবার তিনি যদি পথহারা করে দেন, গোমরাহ করেন, তাকে হেদায়াত দেওয়ার ক্ষমতা কোন নবীরও নাই। আবু তালেবকে বিশ্ব নবী হেদায়াত দিতে কি চান নাই, কথা বলেন, চেষ্টা করেন নাই? আজরকে হেদায়াত দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করেন নাই, হেদায়াত পাইছেনি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবার বারবার বলেছেন, আপনি এই মূর্তি পূজা ছেড়ে দেন, ইয়া বাতিলা তাসিনি, ও আমার বাবা আমি নবী, ওয়াত্তাকুল্লাহ ওয়াতিউন, আল্লাহরে ভয় করো, আমার আনুগত্য করো, অবাধ্য হইও না। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবীন, আমি তোমাকে দেখছি তুমি পাথরা, তোমার জাতি পাথরা, কথা কুতির সাথে বুঝালে নিয়া বাতিলি মা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়ুবসিরু ওয়ালা ইগনি আনকা শাইআ। হে আমার প্রিয় পিতা, এমন মূর্তি পূজা কেন করো যার চোখ আছে দেখে না, কান আছে শোনে না। লা ইগনি আনকা শাইআ, যে মূর্তি তোমার কোন উপকারেও আসবে না, ছাড়ো এসব। আজর কি শুনছে? ওমান ইউদলিল ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে হেদায়াত থেকে বঞ্চিত করেন তাকে হেদায়াত দেওয়ার ক্ষমতা নবীদেরও থাকে না। আবু তালেবের মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিয়রের পাশে বসলেন, মাথার পাশে বসলেন, মাথার পাশে বসে বিশ্ব নবী বলেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। হে আমার প্রিয় চাচা, একটা বার কালেমা পড়ে মরে যান, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি সাক্ষ্য দেব আপনি কালেমাওয়ালা ছিলেন। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে আপনার কালেমার ব্যাপারে আমি সাক্ষ্য দেব। সাসাবু তালেব নিল না, বরং তিনি বললেন, লাউলা
أن تعيرني لولا أن تعيرني قريش لا قررت بها عينك ওয়ামার প্রিয় ভাতিজা, আমি যদি এখন কালেমাটা পড়ে মরি, কুরাইশরা আমারে বলবে কাপুরুষ ভীরু, আমি পিতৃধর্ম ত্যাগকারী, আমারে তারা খারাপ কথা বলবে, কটু কথা বলবে। এই আশঙ্কা যদি আমি না করতাম, তাহলে তোমার চোখের সামনে আমি কালেমাটা পড়ে ফেলতাম। وكان آخر كلامه كلمهم هو على ملة عبد المطلب আবু তালেবের শেষ কথা ছিল, আমি তোমার ধর্ম নিলাম না, আমার বাবার ধর্মের উপরে চলে গেলাম। রাসূল দিতে চায়, আবু তালেব কালেমা নিল না। আর বেলালের দিকে তাকাও, গলায় রশি লাগায় টানে, বেলাল কালেমা ছাড়ে না। একজন দিল নে না, আরেকজন রশি লাগায় টানলেও বেলাল বলা হাদুনা হাদুনা হাদ, বেহুশ হয়ে যায় বেলাল। লোকজন মরে গেছে মনে করে রশি ছেড়ে দেয়, মরুভূমির উত্তপ্ত বালিকা রাশির উপরে গলায় রশি লাগাইয়া টানে, জিব্বা বেরিয়ে যায়। হুশ ফিরে আসার পরে কাফের লাগিয়ে বলতো, বেলাল তুমি কালেমাটা ছেড়ে দাও, তোমাকে আমরা মারবো না, ছেড়ে দেব। অস্ফুট স্বরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলছেন, কাফেররা ধারণা করতো বেলাল বুঝি রাজি হয়েছে, কালেমা ছেড়ে দেবে, তাই উনার মুখের কাছে কান নিয়ে তারা শুনতো বেলাল কি বলে। অথচ বেলাল তখনও বলতেন, আহাদুন আহাদুন আহাদ, এক আল্লাহর উপর ইমান এনেছি, জান চলে যাবে, কালেমা ছাড়বো না। পাওয়ার পরে কৃতজ্ঞ হলে তিনি লামে তাকিদ নুনে সাকিলা দুটা তাকিদ দিয়ে বলছে, আমি নিশ্চয়ই নেয়ামত আরো বাড়াই দেব। আমরা আল্লাহর কাছে চাই, আমরা যেন কোরআনের সাথে মৃত্যু পর্যন্ত থাকতে পারি। এই নিয়তে আমরা আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে একটিবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, সবাই মিলে জোরে জোরে কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। কামনা করছি বলুন আমি। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফ এর 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরাতুস সফের 9 নম্বর আয়াত, যারা পারেন আমার সাথে একটু তেলাওয়াত করুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদিনিল হক ওয়াদিনিল হক লিয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত কারিমার মাঝে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন, বিশ্বনবীর জীবনের লক্ষ্য কি ছিল,
কি ছিল তার জীবনের ভিশন, কি ছিল তার মিশন, কি টার্গেটে এই পৃথিবীতে কাজ করেছেন, আল্লাহ নবীর জীবনের লক্ষ্য নিয়ে এই আয়াতে কারিমাতে কথা বলেছেন। নবী প্রেরণের উদ্দেশ্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে কেন এসেছেন, ওনার জীবনের লক্ষ্য কি ছিল তা আমাদের জানা দরকার আছে না নাই? কেন জানবেন? জানার কারণ হলো নবীকে মানতে হবে, নবীকে মানা উম্মতের জন্য নফল না ফরজ? জোরে বলুন, ফরজে কিফায়া না ফরজে আইন? নবীকে মানতেই হবে, এর কোনো বিকল্প নাই। নবী হলেন আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, তিনি হলেন একমাত্র মডেল, একমাত্র আইডল, উনি হলেন আমাদের জন্য ফরমার মতো। ব্রিক ফিল্ডে যদি বালি মাটি মিক্স করে পানি দিয়া খামির বানায়, ততক্ষণ পর্যন্ত ইট হবে না যতক্ষণ ফরমায় না ঢুকা। ফরমার ভিতরে ঢুকালে পরে ইট হয়। বালি আছে, মাটি আছে, পানি মিশ্রিত খামির আছে, কিন্তু ফরমা নাই। তাহলে তিন কোনা, চার কোনা, পাঁচ কোনা, গোল লম্বা যদি আপনি হাত দিয়া থাপড়াইয়া থাপড়াইয়া ইট বানান, এগুলো পোড়ানোর পরে ইট হবে না পোড়া মাটি হবে? ইট হওয়ার জন্য ফরমা লাগবে। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার জাকাত, আপনার জিকির, আপনার তাসবিহ, আপনার যাবতীয় ইবাদত, আপনার জিন্দেগীর যত কাম আছে, নবীর ফরমার ভিতরে না ঢুকলে আল্লাহর কাছে এটা ইবাদত হয় না, এটা নেক আমল হয় না। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে আছে সর্বোত্তম আদর্শ, তোমরা নিজদেরকে রাসূলের মতো করে সাজাও। নবীর জীবনের লক্ষ্য কি সেটা আমাদের জানতে হবে, কারণ আমাদের জীবনের লক্ষ্য হবে সেটা নবীর জীবনের লক্ষ্য ছিল, যেটা নবী যা করেছেন উম্মত তা করবে, নবী যা বলেছেন উম্মত তাই বলবে, নবী যেভাবে করেছেন যেভাবে বলেছেন উম্মত সেভাবেই বলবে সেভাবে করবে। নবীর জীবন উম্মতের জীবনের মডেল হবে। নবী ডান পা দিয়ে মসজিদে ঢুকে উম্মত ডান পা দেবে, আবার টয়লেটে যাওয়ার সময় নবী বাম পা দিয়েছে তাই উম্মত বাম পাই দেবে, নবী খাওয়ার সময় বিসমিল্লাহ পড়েছে তাই উম্মত বিসমিল্লাহ বলবে, আবার টয়লেটে ঢোকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুজ বলেছে উম্মত সেটাই বলবে। নবী সব উম্মতের জন্য আদর্শ মডেল। এখন নবীর জীবনের সাথে উম্মতের জীবনটা মিলা দরকার আছে না নাই? নবীর জীবনের সাথে কর্মের সাথে উম্মতের জীবন এবং কর্ম যদি না মিলে, আপনি জান্নাত পাবেন না, আপনি উম্মত বলে স্বীকৃতিও পাবেন না। উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যায় না, উম্মত হবে 73 দল, জান্নাতি হবে মাত্র 1 দল। এতে বোঝা যায় উম্মত দাবি করলে জান্নাতি হওয়া যায় না। জান্নাতি হওয়ার জন্য নবীর মতো হওয়া লাগবে, সূরতে নবীর মতো, সিরতেও নবীর মতো। যদি আপনার সূরত সিরত নবীর সাথে না মিলেন, তাহলে আপনি অনুসরণকারী উম্মত বলে দাবি করার কোনো সুযোগ আপনার নাই। সেনাবাহিনীতে চাকরি নেবেন, চুল আপনার মন মতো কাটবেন চলবে না, ইউনিফর্ম আপনি নিজের মন মতো ছিলাবেন চলবে না,
সেনাবাহিনীতে চাকরি নিয়ে জুতাটা আপনি বাজার থেকে নিজের মন মতো চয়েস করে পায়ে দেবেন, কিনে চলবে না। আপনার প্যান্টের মাঝে যে বেল্ট লাগাবেন সে বেল্ট আপনি কক্সবাজার গিয়ে চয়েস করে কিনবেন, চলবে না। আপনি সেনাবাহিনীতে জয়েন করার পর পায়ের জুতা থেকে মাথার টুপি পর্যন্ত সবই অনুকরণের কোডের আলোকে হবে। ভিন্নটা পড়লে অফিসার কানে ধরে দাঁড় করে রাখবে। এটা ডিজেলাও হবে, গ্রহণযোগ্য হবে না। ইসলামে প্রবেশ করার পরে নিজের জীবন নিজের কর্ম মন মতো সাজাবেন, এ অধিকার আপনার নাই। রাসূলের মতো হওয়া লাগবে। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু কাল জামালিল আনিব হাইসুমা কিদা ইনকাদ। বিশ্ব নবী বলছেন মুমেন তো সেই ব্যক্তি যে ব্যক্তির নাকের ভিতরে রশি ঢুকানো হয়েছে, ওই ওটের মতো যেই না ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে, ওই ওট মালিকের হাতে রশি, তে মালিক টানে যেদিকে পা রাখে সেদিকে, উল্টা পাল্টা চললে তার নাকটা ছিঁড়ে যায়। ইমান আনার পরে যদি উল্টা পাল্টা চলো নবীর সাথে জীবন না মিলে তোমার কালেমাটা ছুটে যা। ও বন্ধু, সেনাবাহিনীর জুতা সেনাবাহিনীর কোডে, ফ্যানটা কিনেছেন মন মতো চলবে না, এটাও আমাদের আইনে। যেই কোড আছে ওই কোডে ইউনিফর্ম কোড ফলো করো, মাথার টুপিটাও মন মতো হবে না, উল্টা পাল্টা করো না, সবটা কোড ফলো করো। এখন আপনি মসজিদে গিয়ে নামাজ পড়বেন রাসূলের মতো, সংসদে এমপি হইয়া দেশ চালাবেন খ্রিস্টানের মতো, এটা চলবে না। আপনি রোজা রাখবেন রাসূলের মতো, হজ করবেন রাসূলের মতো। বলুন তো হজ করার জন্য পুরুষ হাজিদের আলাদা পোশাক আছে না? নাই। পাঞ্জাবি গায়ে দিয়ে হজ করে নাকি এহরামের কাপড় পরে? এহরামের কাপড় কি লুঙ্গির মতো সেলাই করে? এহরামের কাপড় পরার পরে এহরাম বাঁধার পরে মাথায় কেউ কি টুপি দেয়? রাসূলের মতো হজ, রাসূল এহরাম পরার পরে টুপি দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেলাইওয়ালা কাপড় পরেন নাই। ঠিক আমরা হজ করি রাসূলের মতো, কিন্তু সেই আমি হাজী সাহেব যখন আদালতে বসে বিচার করি, জজ সাহেব সাইজা, বিচারপতি সাইজা, হজে রাসূলকে মেনে হজ করলাম কিন্তু আদালতে রাসূলের আইনে আল্লাহর আইনে একটা রায়ও দিলাম না, তাহলে বোঝা গেল আমি নবীর জীবনের মতো জীবন সাজাতে রাজি হলাম। অথচ নবী তো মডেল, আল্লাহ বলে উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামে যেহেতু আইসো দেখাইছো না, পুরা ঢোক, ঠিক না? অর্ডার কার? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার আদেশ করেছেন কে? তা আপনি অর্ধেক ঢুকার অনুমতি পাইলেন কার কাছে? কি পুরা ঢোকার জন্য কইছে কে? তো অর্ধেক একটা কইলো কে? নিশ্চয় শয়তান কইছে, ঠিক না? এই জন্য ওই আয়াতের শেষে আছে বলতেও খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আল্লাহ ইসলামে পরিপূর্ণ ঢোক। এখন যারা ইসলামে পরিপূর্ণ ঢোকে নাই, বুঝতে হবে তাদেরকে শয়তান ঢুকতে দেয় না। রাসূলকে অনুসরণ করতে হলে রাসূলের জীবনের লক্ষ্য জানা দরকার আছে না নাই? রাসূলকে মানতেই হবে, এটা আপনার জন্য কম্বল সারি, মানতেই হবে।
না মানলে 72 দলে আর মানলে একটা দলে উম্মত 73 দল জান্নাতি হবে কয় দল তাই তো বিশ্বনবী বলেন কুল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সব উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা তব অস্বীকারকারী উম্মত জান্নাত পাবে না কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা কোন প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল অস্বীকারকারী উম্মতটা কে যে জান্নাত পাবে না সে কে আল্লাহর হাবিব জবাব দেন মানাতানি দখলাল জান্নাত ওয়ামান আসানি ফাকাদ আবা যে আমি নবীকে জীবনের সব জায়গায় অনুসরণ করবে সে জান্নাতে ঢুকে যাবে আর যে জীবনের সব জায়গা আমারে মানতে রাজি হবে না সে অস্বীকারকারী উম্মত সে জান্নাত পাবে না এখন জান্নাতে আপনি যাবেন কি যাবেন না সিদ্ধান্ত আপনি নেন আল্লাহ জোর করে কারোর জান্নাত দেওয়ার কোনো দরকার আল্লাহ নাই আপনি কি ভিআইপি আপনার আল্লাহ জোর করে জান্নাত দিতে হবে ডোনাল্ড ট্রাম্প আল্লাহর জান্নাতে যেতে চায় না আল্লাহকে আল্লাহ বলে একবারও ডাকে নাই আল্লাহ ফেরেশতা পাঠায় এর দুইরা কি জান্নাতের দিকে নিতাছে কোনো দরকার আল্লাহ নেই দুনিয়ার সবচেয়ে বড় ধনী উইলিয়াম বিল গেটস আল্লাহকে জীবনে আল্লাহ বলে একবারও ডাকে নাই আল্লাহ তার জোর করে নাই কোনো প্রয়োজন আল্লাহ নাই আগের হুজুর মহতারাম মনিরুল আলম সাহেব এ বিষয়ে কিছু কথা বলেছেন যদি আমরা কৃতজ্ঞ হই শুকরিয়া করি আল্লাহর লাভ না নিজের লাভ ওয়াজ করছে না আমি বাড়িতে বসে বসে শুনছি কিন্তু আপনারা মাথা থেকে ভুলে গেলে কাম হবো না আল্লাহর বক্তব্য ইন তাগফুরু ইন তাগফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ও 200 কোটি মুসলমান তোমরা যদি কাফের হয়ে যাও ওমান ফিল আরদি জামিআ জমিনে যত মখলুক আছে তারাও যদি আমার জিকির আজকার বন্ধ কইরা দিয়া তারাও কাফের হয়ে যায় আমি আল্লাহর কিছু আসে যায় না ফা ইন্নাল্লাহ গনিউন হামিদ আমি অভাব মুক্ত আমি প্রশংসিত তোমাদের ইবাদতের কোনো প্রয়োজন আমি আল্লাহর নেই فَمَا جَاهَدَ فَإِنَّمَا يُجَاهِدُ لِنَفْسِهِ যে ব্যক্তি সংগ্রাম করে লড়াই করে ইবাদত করে প্রচেষ্টা করে সে নিজের লাভে করে করলে জান্নাত পাবে না করলে জান্নাত পাবে না আমার লাভও নাই লসও নাই পুরা জীবনে রাসূলকে মানবেন কি মানবেন না সিদ্ধান্ত আপনি নেন যদি আপনি আল্লাহর জান্নাতে যেতে না চান আপনার জোর করে জান্নাত দেওয়ার কোনো দরকার আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে একটি কাজ করতে হবে আল্লাহর বান্দা একটা কাজ তোমাদের করতে হবে ভাই ওই কাজটি আল্লাহ কোরআনে বলছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি কাজ বেশি না কাজ কম আল্লাহ তাআলা কম কাজ দিয়ে জান্নাত দিতে চান কারণ জান্নাত আল্লাহ বানাবেন তা নয় অলরেডি জান্নাত তিনি কথা বলেন না কেন বানায়া ফেলছেন এখন বানায়া যেহেতু লাইছে বানায়া যেহেতু ফালাইছে বানায়া যেহেতু রাখছে তুইটা না দিলে কেমন হইব দেওয়ার জন্যই তো বানাইছে এই জন্য কোনো ব্যক্তি জান্নাতের দিকে যদি একটু আগায়া যায় সে যতটুকু আগায় আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দ্বিগুণ আগায় কারণ দেওয়ার জন্য বানাইছে তো
আপনার ছেলের বিয়ে 1000 লোকের খাবারের আয়োজন করছেন, এখন ওই খাবার খাওয়ার জন্য যে মেহমান আসে, মেহমান আইসা কিন্তু বুফের মতো ফাইভ স্টার হোটেলের বুফে নিজে লইয়া লইয়া খাওয়া লাগে, কিন্তু বিবাহের অনুষ্ঠানে নিজে লইয়া লইয়া খায় না, প্লেটটা সামনে দেয়, তারপরে তরকারি আনে, ভাত আনে, তারপরে আবার কয় প্লিজ নেন খান। আল্লাহ জান্নাত বানায় রাখছে, তাই আপনি একটু আগাবেন, আল্লাহ দৌড় মারবেন। রাসূলুল্লাহর বক্তব্য, কালা তাআলা হাদিসে পড়ছি, সহিহ মুসলিমে এসেছে, সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ তাআলা নিজে বলেন, ইযা তাকাররাবাল আব্দু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাব, ওয়া ইযা আতানি যিরাআন তাকাররাবতু ইলাইহি বাব, ওয়া ইযা আতানি মাশিয়ান আতাইতুহু হারওয়ালাতান আও কামা ক্বালান নাবী আলাইহি সালাতু ওয়াসসালাম। বিশ্বনবী বলেন, আল্লাহ বলে, আমার বান্দা জান্নাত পাওয়ার জন্য আমার দিকে যদি এক বিঘত আগায়, আমি আল্লাহ এক হাত আগাই। আমার বান্দা যদি এক হাত আগায়, আমি জান্নাত দেওয়ার জন্য দুই হাত আগাই। আমার বান্দা জান্নাতের রাস্তায় যদি হাঁটতে শুরু করে, আমি জান্নাতটা দেওয়ার জন্য দৌড়াতে শুরু করি। কিন্তু আপনি হাঁটবেন না, একাত আগাইবেন না, এক বিঘত আগাবেন না, জান্নাত পাওয়া যাবে না। পেতে হলে আগে আপনাকে আগাতে হবে। আপনি এক বিঘত আগাবেন, আল্লাহ এক হাত দ্বিগুণ, আপনি এক হাত, আল্লাহ দুই হাত, আপনি হাঁটবেন, আল্লাহ দৌড়াবে, কিন্তু আপনাকে আগে শুরু করা লাগবে। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহকে সাহায্যের জন্য আগাও, আল্লাহর সাহায্য মানে আল্লাহর দিনের সাহায্যের জন্য আগাও, তাহলে আমি আল্লাহ নিজে আগাইয়া যাব। জান্নাত পাওয়ার জন্য সত্য বড় সহজ একটা, ও নবী আপনি বলে দিন, কল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করা শুরু করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আবার বলেন, যদি আমার নবীকে কেউ অনুসরণ করে, আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করি। ওয়াইয়াগফিরুলকুম যুনুবাকুম, আর আমি যাকে ভালোবাসি তার আমলনামায় গুনাহ রাখি না। এখন আল্লাহর ভালোবাসা পেতে চাইলে নবীর অনুসরণ চাই, নবীর সাথে জান্নাত পেতে চান, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি। রাসূলুল্লাহর বক্তব্য, যে আমার সুন্নাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্না, আর যে আমাকে ভালোবাসে সুন্নার অনুসরণের পরিচয় দিয়া, আমার ভালোবাসার প্রমাণ দিয়া, কানা মাই ফিল জান্না, সে জান্নাতে আমার সাথে থাকবে। নবীকে অনুসরণ না করলে জান্নাত নাই, সোজা কথা, একটাই রাস্তা জান্নাতে যাওয়ার, ফাত্তাবিউনি, নবীরে মানো, নবীরে মানো। কিন্তু পরিতাপ, আশেকে রাসূল আছে, নবীর সুন্নার অনুসারী কমে গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত নাম খেলানোর লোক আছে, রাসূলে সুন্নাত তাদের জীবনে অভাব দেখা যাচ্ছে। নামের আগে আশেকে রাসূল, নামের আগে আহলে সুন্নি, কিন্তু জীবনে সুন্নাত নেই। নাম দিয়ে কাজ হবে না, কাম দিয়া আপনাকে আশেকে রাসূল পরিচয় দিতে হবে। এশকে রাসূলের অভাব নাই, রাসূল আমি আপনারে ভালোবাসি, ওই ভালোবাসা দিয়া গরম গরম জিলাপি বাজারে যা আছে সব খাইয়া শেষ করে। ইয়া নবী সালামু আলাইকা মিলাদ দিয়া বুঝায় আমরা রাসূল আপনার আশেক ভালোবাসি,
ও বন্ধু ভালোবাসা কতটুকু আছে, জিলাপি না থাকলে বোঝা যেত। তাই মসজিদের ইমাম সাহেবরা যখন মিলাদের ঘোষণা দেয়, সাথে সাথে তাবারুকের ঘোষণাটাও দেয়, বলে কি নামাজের পরে মিলাদ আছে সাথে তাবারুক আছে। যদি কোনোদিন কইতো নামাজের পরে মিলাদ আছে কিন্তু আজকে তাবারুক নাই, তাহলে আসল আশেকে রাসুল কারা বোঝা যাইত। বন্ধ করবানে বড় বড় গরু জবাই করে বুঝাও, আল্লাহ আপনার প্রেমিক ইব্রাহিম আলাইহিসসালামের ভক্ত। দেখেন না, 2,50,000 টাকা দিয়া গরু জবাই করে দিছি, কত বড় গরু জবাই করেছ তা দিয়ে আল্লাহওয়ালা চিনা যায় না। কারণ তোমরা গরু জবাই করার আগে বড় বড় পিস কিনা রাখছ। আল্লাহ যদি কইতো গরু জবাই করবা কিন্তু গোস্ত খাইতে পারবা না, তাহলে বুঝা যেত কারা ইব্রাহিমের ভক্ত। নামের আগে আশেকের রাসূল লেখালাম নাই, বাস্তবে প্রমাণ দিতে হবে সুন্নাহ অনুসরণ করার মাধ্যমে, ঠিক কিনা? সুন্নাহ অনুসরণ করলে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য অনুকরণীয় আদর্শ, এই জন্য আমাদের পা থেকে মাথা পর্যন্ত, গড় থেকে সংসদ ভবন পর্যন্ত, জীবনের বটম থেকে টপ পর্যন্ত, নক্কারা থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত, আমরা যেখানেই যাব পুরা জীবন রাসূলকে অনুসরণ করে চালাতে হবে। বাবা হিসাবে আপনি রাসূলের মতো হবেন, স্বামী হিসাবে রাসূলের মতো হবেন, সন্তান হিসাবে রাসূলের মতো হবেন, ব্যবসায়ী হিসাবে রাসূলের মতো হবেন। আপনি যখন রাজনীতিবিদ হবেন তখন জর্জ ওয়াশিংটনের মতো হবেন, মিস্টার গান্ধীর মতো হবেন, জিয়াউর রহমানের মতো হবেন, বঙ্গবন্ধুর মতো হবেন, তখন রাসূলকে ভুলে যাবেন। আপনি প্রকৃত উম্মত হতে পারবেন না। আপনি রাজনৈতিক জীবন রাসূলের মতো হওয়া লাগবে। আপনি রোজার দিন রোজা রাখার সময় বারবার ঘড়ির দিকে তাকাবেন, কয়টায় সেই টাইম শেষ, এরপরে খাওয়া যাবে না, আল্লাহ মানা করছে। আবার ইফতারের সময় হরেক রকম খাবার আপনার সামনে প্রস্তুত। আমার বন্ধু, ইফতারের আইটেমের অভাব নাই, পিছে কোনো দারোগাও নাই, লাঠিওয়ালা লাঠিয়াল নাই, পেটে ক্ষুধা আছে, সামনে খাবার আছে, কিন্তু খায় না, বারবার গড়ির দিকে তাকায়, সূর্য ডুবলো কিনা, প্রচন্ড ক্ষুধা উপেক্ষা করেও খাবার সামনে আপনি গড়ির দিকে তাকার, আল্লাহর অর্ডার, সুম্মা তিমসিয়ামা ইলা লাইল, রোজা তুমি রাত পর্যন্ত রাখো, সূর্য ডুবা পর্যন্ত রাখো। সূর্য ডুবার এক মিনিট আগেও আপনি ইফতার খান না, পেটে ক্ষুধা আছে না নাই, কথা বলেন, সামনে খাবার আছে না নাই, খাইলে কি কেউ মাথায় বাড়ি দিব, লাঠি আলো তো নাই, তো খান না কে? আমার আল্লাহর অর্ডার, সূর্য ডুবলে খাও, তো সে আল্লাহ কই চুর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুনে দাও, জেনা করলে পাথর মারো, ওই অর্ডারের খবর নাই। ব্রিটিশ আইন করে গেছে চোর ধরে জেলে দাও, আর আল্লাহর আইন হলো চোর ধরে হাত কেটে দাও। আওয়াজ করে বলুন, আমরা ব্রিটিশের আইন মানছি না আল্লাহর আইন মানছি? তো আল্লাহর আইন মানলে আল্লাহর গোলাম হওয়া যায়, বিদেশের আইন মানলে আল্লাহর গোলাম কেমনে হইবা? তোমরা যারা স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহর আইন বাদ দিয়া ব্রিটিশের আইন মাইনা খুশি হয়ে গেছো, তোমরা ব্রিটিশের গোলাম হইয়া মরা লাগবে, আল্লাহর গোলাম হইয়া মরতে পারবা না। যদি আল্লাহর গোলাম হয়ে মরতে চাও, তাওবা করে কোরআনের আইনের দিকে ফিরে আসা দরকার আছে না? না, আপনারা সুন্নাহ মানেন না তা আমি বলিনি, আমি বলতেও চাই না, বলার সাহসও আমার নেই,
কারণ সুন্নাহ না মানলে আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, আপনি মেসওয়াক করেন, এই কোরআনের মাহফিলে আসছেন, আপনি পাগড়ি পরেন, আপনি তো আজকে মাগরিব এশার নামাজ পড়েছেন, সুন্নাহ না মানলে তো এগুলো হতো না, সুন্নাহ আপনি মানেন এতে কোনো সন্দেহ আমার নাই, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হলো আমরা সুন্নাহ মানি নিজের সুবিধা মতো, সুন্নাহ মানি ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ, সুন্নাহ মানতে গেলে যদি জেলে যাওয়া লাগে, মামলা খাওয়া লাগে, হক কথা বললে কোরআনের পাখির মতো দর্শনের মামলার আসামি হওয়া লাগবে, হক কথা বললে কোরআনের মুফাসসিরের মতো বিনা দোষে হত্যা মামলার আসামি হওয়া লাগবে, ওই বিপদ দেখে হক কথা বলে ছেড়ে দিচ্ছে, হক কথা বলে না চাকরি চলে যাবে, বক্তা হক কথা বলে না মাহফিল কমে যাবে, ফির হক কথা বলে না মুরিদ কমে যাবে, মুসল্লি হক কথা বলে না মামলা খাওয়া লাগবে, টুপি মাথা দেয়া যেমন সুন্নাহ, হক কথা বলা সুন্নাহ, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, মিঠা মিঠা কথা বলা সুন্নাহ তুমি ভুলে গেছো মুসলমান, বিশ্ব নবীর সুন্নাহর মাঝে গর্জন দিয়ে কথা বলার সুন্নাহ আছে না নাই, তুমি সুন্দর করে কোমর সুরে মিঠা মিঠা কথা বলবা এটাও সুন্নাহর মাঝে আছে, আবার প্রয়োজনে সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে, সেই সুন্নাহ রাসূলের জীবনে আছে। আর বন্ধু হজে গেলে সবাই হাদিয়া আনেন, খুরমা খেজুর নিয়ে আসে, তাসবীর দানা নিয়ে আসে, জমজমের পানি নিয়ে আসে, নামাজের যায় নামাজ নিয়ে আসে, পাঞ্জাবি তোফের কাপড় নিয়ে আসে, এলাকার পাবলিক হাদিয়া দেয়, এলাকার পাবলিক খুশি হয়, তুমি হাদিয়া দিছ, এলাকার মস্তান সিটার তোমার প্রশংসা করে, তুমি খুশি, সুন্নাহ বলছি আমি, হাদিয়া রাসূল দিয়েছেন আমিও হাদিয়া দিয়েছি, তুমি ভুলে যেও না হাদিয়া দেয়া যেমন সুন্নাহ, অন্যায় করলে প্রতিরোধ করো সুন্নাহ, ওই মস্তান সাদাবাজি করে প্রতিরোধের সুন্নাহ তুমি নিলা না, টেন্ডারবাজি করে প্রতিরোধের সুন্নাহ গ্রহণ করলা না, কত জালেম কত জুলুম করে বিনা দোষে মানুষকে মামলা হামলা দিয়া কত রকমের নাস্তা নাবুদ করে তার বিরুদ্ধে কথা বলা, সত্যভাবে একটা সুন্নাহ বললা না, এতে প্রমাণ হয়ে গেল তুমি সুন্নাহ মানো তবে সুবিধা মতো, সুন্নাহ মানো ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ বিপদ আছে যেখানে তুমি নাই আর সেখানে। অথচ রাসূলুল্লাহ বলছেন মাতানি দখলাল জান্নাহ মানসানি ফাকাদ আবা, জান্নাতে যেতে হলে রাসূলকে মানতে হবে, এই মানা তোমাকে ওই নাকে রশি ঢুকানো ওটের মতোই মানতে হবে, কিছু মানলা কিছু মানলা না, তুমি এই সুবিধাবাদী হইয়া জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা না, আমরা আল্লাহ এবং রাসূলকে মানি না তা নয়, মসজিদে আমরা ঢুকি কোন পা দিয়ে, কথা বলতে হবে তো ভাই কোন পা দিয়ে, বের হই কোন পা দিয়ে, অনুসরণ করলাম বিশ্ব নবীকে, দল বুঝি না মত বুঝি না, সবাই অনুসারী রাসূলের,
আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরায়া নামাজ শেষ করি। কারো দ্বিমত? সব মুসলমান রাসূলের অনুসারী। যদি কোনো মসজিদের ইমাম বিএনপি পন্থী হয়, তিনি মাগরিবের ফরজ দুই রাকাত পরে সালাম ফিরায়া দেয়, বিএনপির সাপোর্টাররা লোকমা দিবে না? কথা বলেন, দিবে কিনা? কোন মসজিদের ইমাম যদি জামাত ইসলামের লোক হয়, মাগরিবের দুই রাকাত পরে সালাম ফিরাইলে জামাতের লোকেরা লোকমা দিবে না? আমরা মসজিদে গেলাম আল্লাহর গোলাম, দল বুঝি না, মত বুঝি না, আল্লাহ আইনে চলবে সব, রাসূলের সুন্নাহ মত চলবে। যদি বাবার পিছনে ছেলে মুক্তাদি হয়, বাবা ইমাম হইয়া নামাজ পড়ায়, মাগরিবের ফরজ দুই রাকাত পরে বাবা সালাম ফিরাইলে ছেলে ও বাবারে সারবে না লোকমা? কারণ সবাই জানে মাগরিবের ফরজ আল্লাহ ফরজ করেছেন কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? সুতরাং আল্লাহর ফরজের বাহিরে গেলে বাবারেও সার দেয়া হবে না, লোকমা দেবে। কিন্তু সে আমরা যখন আদালতে যাই, মসজিদের ইমাম মসজিদের নেতা আল্লাহর আইনের বাহিরে গেলে আমরা সার দেই না, লোকমা দেই। কিন্তু আদালতে যাওয়ার পরে দেখি আদালতের ইমাম জজ সাহেব আল্লাহর আইনে একটা রায়ও দেয় না। সেখানে আদালতের হাকিম মুসলমান, বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, উকিল ব্যারিস্টার মুসলমান, সাংবাদিক রাইটার কলামিস্টরা মুসলমান, হাত পরা নিয়ে দাঁড়ায় আছে পুলিশরা মুসলমান, আদালতের নেতা, আদালতের ইমাম, আদালতের হাকিম আল্লাহর আইনের বাহিরে প্রতি বছর, প্রতি মাস, প্রতিদিন রায় দিচ্ছে, ওখানে লোকমা দিছে কয়জনে? লোকমা তো দেয় না, বরং আদালতে আল্লাহর আইন মানা লাগবে এই কথাটা বললে উল্টা মৌলবাদী রাজাকার বলে গালি দেয়। নিজে তো লোকমা দেয় না, আমরা যারা লোকমা দিতে চাই বলতে চাই উল্টা গালি খাওয়া লাগছে। এ গালি যদি হিন্দু দিত দুঃখ থাকতো না, এ গালি যদি বৌদ্ধরা দিত দুঃখ থাকতো না, কারণ তারা তো আল্লাহর কোরআন মানেই না, ঠিক না? কিন্তু কষ্টটা তখন লাগে যখন এই কালেমা কোরআনে বিশ্বাসী আমাদের মৌলবাদী বলে গালি দেয়। ও বন্ধু, তোমরা গালি দাও, আমরা গালিটা বুকে বরং করে নেব। কষ্টটা গালি দিয়েছো, মনে ব্যথা পেয়েছি সেজন্য না, কষ্টটা লাগে তোমার জন্য, কারণ তুমি তো মুসলমান, তুমি আমার ভাই, আল্লাহর আইন এক জায়গায় মানবা আর এক জায়গায় মানবা না, তোমার ইমানটা থাকবে না, তুমি জাহান্নামী হচ্ছ, এটা দেখে কষ্ট লাগে। আপনি সুবিধাবাদী হইয়া জান্নাত পর্যন্ত পৌঁছবেন এমন কোন রাস্তাই নাই, রাস্তা আছে মাত্র দুটা, কয়টা? জোরে বলেন, কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, ফাহাদাইনাহুন নাজদাইন, ইম্মা শাকারা ওয়া ইম্মা কাফুরা। অনেক আল্লাহ তাআলা বলছেন রাস্তা আমি দুটা দিছি, একটা জান্নাতের দিকে গেছে আর একটা জাহান্নামের দিকে গেছে। জান্নাতের দিকে রাস্তা যদি উঠতে চাও, তাহলে নাকের ভিতরে রশি ঢুকানো ওটের মতো হওয়া লাগবে, নাক নাড়ানাড়ি করা যাবে না, মালিক টানে যেদিকে যেতে হবে সেদিকে। এই রাস্তায় যদি না থাকো, রাস্তার একটা আছে মাত্র, কয়টা আছে? ওইটা হলো জাহান্নামের দিকে, মাঝামাঝি কোন রাস্তা। এজন্য আল্লাহর বক্তব্য স্পষ্ট, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছেন, ইয়াকুনুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, ইউরিদুনা আই ইত্তাখিযু বাইনা যালিকা সাবীলা উলাইকা হুমুল কাফিরুন।
আল্লাহ বলেন কিছু মানুষ থাকবে যারা বলে কিছু তো মানি। আরে আপনাদেরকে ঢাকা থেকে টাকা পয়সা খরচ করে আনছি, ওয়াজ তো আপনারা করবেনই, কিন্তু সব কি আর মানা যায়? হুজুররা তো কইবই, ওরা তো কইতে আনছি। হুজুররা তো বলবে ইমাম সাহেব হুজুর আপনি তো কইবেন, কিন্তু আমাদের বক্তব্য হলো সব কি আর মানা যায়? আপনারা হুজুররা কমন, সুদ খাইলে হারাম, মায়ের সাথে ব্যবিচারের গুণা, সুদ দেয়া হারাম, সুদের সাক্ষী টাকা হারাম, সুদ লিখালেখি করা হারাম। আচ্ছা সুদটা যদি রাষ্ট্রীয়ভাবে বন্ধ হয়ে যায় তাহলে IMF কি আর লোন দেবে, বিশ্বব্যাংক কি আর ঋণ দেবে, LED কি টাকা দেবে, তো বিদ্যুৎ রাস্তাঘাট পদ্মা সেতু হইব কেমনে, ফ্লাইওভার ফুটওভার ব্রিজ দেশের উন্নতি হইব কেমনে? দেশ তো আর চালান না, আপনারা এসব বুঝবেন না, ওয়াজ করছেন কইরা যান, আমরাও বুঝি সব কি আর মানা যায়। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন, ফাতুমিনুনা বিবাদিন কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আওয়াজ দিয়ে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ বলে তারা বলবে কিছু মানি কিছু মানি না, ইউরিদুনা ইয়াতাখিযু বাইনা যালিকা সাবিলা। তারা মাঝামাঝি রাস্তা খোঁজে, রাস্তা তো দুইটা, একটা জান্নাতের দিকে আর একটা জাহান্নামের দিকে, মাঝামাঝি কোন রাস্তা? বরং যারা জান্নাতের রাস্তা উঠতে পারো নাই, কিছু মেনে মুমেন হওয়া যাবে না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। কিছু মানলা কিছু বাদ দিলা, তুমি কাফেরি থেকে গেলা। তুমি কি কিছু মানবে কিছু মানবে না? আল্লাহ প্রশ্ন করছেন, তুমি কি কিতাবের কিছু মানবা কিছু মানবা না? ও মিয়া, তুমি IMF-এর উপর ভরসা করো না, বিশ্ব ব্যাংকের উপর ভরসা করো না, ভরসা করতে হবে কার উপরে? আওয়াজ দিয়ে বলেন কার উপরে? রাজ্জাক কি বিশ্ব ব্যাংক না আল্লাহ? যুক্তিবাদী হইয়া বলবা হুজুর আল্লাহ রাজ্জাক বুঝলাম, এখন জমিনে যদি সার না দেন দান হইব নি। আমরা বলবো দোস্ত আল্লাহ যদি ধান না দে সার দিয়া ধান বানানো যায় না। আফারাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনহু আনতুম তাজরাউনহু আম নাহনু যারিউন। আল্লাহ বলো ও কৃষকেরা, ক্ষেতের মাঝে তুমি শস্য বপন করেছ, ধানের বীজ দিয়েছ, তোমার দায়িত্ব কিন্তু শেষ। এখন ওই বীজটারে পেট ফাটাইয়া অঙ্কুর বের করেছে কে? ওই অঙ্কুরটারে বড় করছে কে? এটাকে আওয়াজ করে বলুন, এটাকে সতেজ করছে কে? ওটা যখন বয়স্ক হয়েছে তার পেটের ভিতরে ধানের থোর দিছে কে? ওই থোরটা নির্ধারিত সময় আবার পেট ফাটাইয়া বের করছে কে? লাও তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুজিকতুম কামা তুরজাকুত তাইর তাবদু খুমাসা ফাতারুহু বুতানা। আল্লাহ বলে তুমি বিশ্বব্যাংকের উপর ভরসা কইয়া ভরসা কইরা সুদ খাওয়ার পক্ষে যুক্তি দেও, তাহলে তুমি সুদ খাইয়া তুমি পয়সাওয়ালা হইবা, রিজিক তোমার বাড়বে, দান হবে গম হবে এই হবে সে হবে। তাহলে জবাব দেও, পাখিগুলো সুদ খাইছে কবে? বনের জঙ্গলের হাতি বড় বড় বাঘ বার লোক না খাইয়া মরছে কবে? সমুদ্রের বিশাল বিশাল নীল তিমি ওদের ব্যাংক আছে কয়টা? ওরা বিশ্ব ব্যাংকের কাছে ঋণ নেয়ার জন্য কয়দিন গেছে? আমি যদি আল্লাহ তাদেরকে খাওয়াতে পারি, তোমাদেরকে খাওয়ানোর ক্ষমতা আল্লাহর আছে না? না।
আমার কাছে আত্মসমর্পণ করে দাও, আমি না খাওয়াই আমার বোনা। তোমরা কেন বুঝো না, কেন বুঝো না, তোমার মায়ের পেটে যখন তুমি ছিলে 9 মাস 10 দিন, প্রথম 4 মাস তুমি ছিলে নির্জীব প্রাণী, প্রথম 40 দিন ছিলে পানি, দ্বিতীয় 40 দিন রক্ত, তৃতীয় 40 দিন মাংসপিণ্ড, 43 120 দিন যাওয়ার পরে আমি ওই হাড্ডির ভিতরে, মাংসের ভিতরে হাড্ডি ঢুকায়া হাড্ডিটাকে মাংস দিয়ে ঢেকে মানুষ বানাইছি, সময় লেগেছে 120 দিন। 43 120 দিন যাওয়ার পরে তোমার মায়ের পেটে রুহ দিছি, তুমি রুহ পাইছো, এর আগে তুমি নির্জীব। যখন তোমার দেহের মাঝে রুহ এসেছে তখন তুমি নড়াচড়া করে উঠছো, তোমার মা টের পাইছে পেটে বাচ্চা আছে, এর আগে অনুমান করছে, কিন্তু মাও টের পায় না, কারণ বাচ্চার নড়াচড়া ছিল না। যখন 4 মাস বয়স তোমার হলো আমি তোমার রুহ দিলাম, তুমি এখন নড়াচড়া করো, মায়ের পেটে তুমি জীবিত। প্রশ্ন করতে চাই, মায়ের পেটে জীবিত সন্তানের খাবার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই? সেখানে খাওয়াইছে কোন বাফে, কোন বিশ্বব্যাংকে, কোন IMF? তোমার মায়ের পেটে আল্লাহ তাআলা তোমাকে কমপক্ষে 4 থেকে 5 মাস খাওয়াইছে, তোমার নাভির সাথে আল্লাহ তাআলা তোমার মায়ের একটা সংযোগ দিয়া দিছে, ওই মায়ের খাবারই তোমার খাবার। মা ভালো খাইলে সন্তান হৃষ্টপুষ্ট হয়, এই জন্য গর্ভবতী নারীকে ডাক্তার ভালো ভালো খাবার দিতে বলে, ঠিক না? বলে না যে ভালো খাওয়াই বাচ্চাটা একটু তাজা তাজা হয়। আমার বন্ধু, তোমার মা তোমার খাওয়ায় না, তোমার বাবা খাওয়ায় না, 5 মাস আমি আল্লাহ খাওয়াইছি, আমি জীবনের শুরুতে বুঝাইয়া দিছি আমি খাওয়াই, তারপরে মায়ের পেট থেকে তুমি দুনিয়া আসছো, তোমার দাঁত দেই নাই, কারণ তোমার খাবারের যে যোগান দিছি ওই খাবারের জন্য দাঁতের প্রয়োজনও নাই, আমি তোমার মায়ের বুকে তোমার উপযোগী করে খাবার বানায়া রাখছি। সন্তান পেটে নাই, মায়ের বুকে দুধের জোয়ার নাই, সন্তান পেটে আসার পরে মায়ের বুকে দুধের জোয়ার তৈরি করে কে? তোমার উপযোগী করে বানাইছি ওই খাবার, তোমার উপযোগী গরম নয়, ঠান্ডা নয়, গাঢ় নয়, পাতলা নয়, এবং আমি আল্লাহ কত খাওয়াই তুমি বোঝো না কেন? তোমার মায়ের পেটে তোমার সাথে নল দিছি একটা, যখন দুনিয়া আসো তখন তোমার মুখ দিছি একটা, মায়ের বুকে খাবারের গোডাউন দিছি 2টা। ওই খাবার আমি তোমারে খাওয়াইছি 2 বছর, আমি আল্লাহ দুধ বানাইয়া দিছি, আমি বুঝাইয়া দিছি আমি খাওয়াই। এক একটা মানুষ পুরা জীবনে 60 বছর বয়সে যা খায়, একটা নীলতিমি যেগুলো বড় আকারে, সে একদিনে তার সে খাবার আরো বেশি খাবে। ওদের IMF নাই, বিশ্বব্যাংক নাই, এডিবি নাই, IDB নাই, সুদ খাওয়া দরকার নাই, গোশ খাওয়া দরকার হয় না। তোমরা কেন এমন মুসলমান, আল্লাহর উপর ভরসা করে যদি তোমরা থাকতে পারো, খাবারের ভয় কাকে দেখাও, কাকে দেখাও? বছরে 1 মাস দিনের বেলায় না খেয়ে থাকা আমাদের জন্য ফরজ, আল্লাহ রমজানে না খাওয়াইয়া আমাদেরকে উপাস রাখাইয়া ট্রেনিং দেয়, হারাম খাইও না, প্রয়োজনে বাকি জীবন রোজা রাখার সিদ্ধান্ত নিতে হবে। তোমরা যুক্তি দিবা, কিছু মানবো কিছু মানবো না, সব কি মানা যায় না? দোস্ত, আল্লাহর সিদ্ধান্তে কোনো ডিসকাউন্ট নেই, তিনি যা বলেন সেটাই ফাইনাল। অজুর ফরজ কয়টা কথা বলেন না, জোরে বলেন কয়টা? প্রচন্ড শীত, তাই মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, কিন্তু শীতের কারণে পা ধন নাই, নামাজ শুরু করলেন, 3টা ফরজ মেনেছেন, নামাজ তো কিছু হইল, হইব ঠিক না? হবে না?
মাত্র একটা বাদ দিয়েছেন, 75% হওয়ার কথা। বরং মাসালা হলো যদি ওজুরঙ্গের একটা পশম পরিমাণ জায়গায় পানি না পৌঁছে ওজুর মূল্য এক আনাও। আল্লাহ যা বলে কোন ডিসকাউন্ট টিসকাউন্ট নামাজ পড়ার জন্য আরকান হাকাম কত ফরজ? মাশাআল্লাহ 13টা। কয়টা? 13টা। 13 ফরজ, 12টা মেনেছেন, শুধু রুকুটা দেন নাই। রুকু বাদ দিয়া 12 ফরজ মানছেন, নামাজ তো হইছে, কিছু হইল ঠিক না? কতটুকু হবে? বাকি 12টাই বাদ, একটা বাদ দিছ, বাকি 12টার দাম নাই। ইসলামের বিধান গুলো চেইনের মতো, মহিলারা গলা চেইন পরে, একটার সাথে আরেকটা আংটা জোড়া লাগানো থাকবে। একটা চেইন বানাতে যদি 100 জোড়া লাগে, 99 জোড়া ঠিক আছে, এক জায়গায় খুলে গেছে, এই চেইন আর গলায় দেয়া? ইসলামের ফরায়েজ এবং হরমাতের বিধান তাই, সব মানবা একটা মানবা না, ওই বাকিগুলা মানার কোন লাভ নাই। এই জাতীয় কাজ যারা করবে, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাদেরকে আমি দুনিয়ায় লাঞ্ছিত করব। আল্লাহর কথা কখনো হেরফের হয় না। মুসলমান যতদিন পর্যন্ত পুরা কোরআন মেনে চলেছে, বিশ্বনবীর সুন্নাগুলোকে ধারণ করেছে বুকে, আল্লাহ তাদেরকে সম্মানের আসনে রেখেছে, অর্ধ দুনিয়া আল্লাহ তোমাদের হাতে তুলে দিয়েছিল। কিন্তু যেই মাত্র আমরা কিছু মানি কিছু মানি না, সুবিধাবাদী হয়ে গেছি, লাঞ্ছিত হওয়া শুরু হয়ে গেছে, এখন পৃথিবীতে মুসলমান যেখানে মাইর খায়, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কিছু মানবা কিছু মানবা না, সম্মান পাইবা না। আল্লাহ ইকবাল বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ থি হামিলে কোরা হোকর আর তুম খার হুই তারেকে কোরা বনকর। তোমরাই ছিলে তামাম পৃথিবীতে স্মরণীয় বরণীয়, তারাই ছিল যারা ছিল মুসলিম, কোরআন সারিয়া আজিকে তাহারা অসহায় নিঃসীম। বসনিয়ায় মারি খায়, সেসনিয়ায় খায়, সোমালিয়ায়, আলজেরিয়া, ফিলিস্তিন, গুজরাট, কাশ্মীর, মায়ানমার, ইয়ামান, সিরিয়া, তাকাই দেখো মুসলমান যেখানে মারি খাচ্ছে। একসময় অর্ধ দুনিয়া তোমাদের হাতের মুঠায় ছিল ভাই। কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তত্ত্বে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আজকের স্পেন, এই স্পেনে আমরা 700 বছরের বেশি কালে আমার পতাকা উড়িয়েছি। আজকের ইটালির রাজধানী রোম সাম্রাজ্যে শত শত বছর কালেমার পতাকা উড়েছিল। বাহরাইন আমাদের, পারস্য আমাদের, রোম আমাদের, আমরা ভুলে যাইনি যে বাংলাদেশে বসে আছি। এক সময় এটা ছিল ভারতীয় উপমহাদেশ, ব্রিটিশ কলোনি, আমরা মুসলমানরা এই উপমহাদেশ শত শত বছর শাসন করেছি। অর্ধ পৃথিবী আমাদের হাতের মুঠোতে ছিল। আজকের তাজমহল, আজকের কুতুব মিনার, মাথা উঁচু করে ঘোষণা দিচ্ছে আমাদের কীর্তি গাথা, কিন্তু অবস্থা এমন হয়েছে এখন আমাদের পায়ের তলার মাটিটাও আমাদের কাছে আর নাই। এখন সৌদি চালায় আমেরিকা, বাংলাদেশ চালায় ভারতে। এখন আমরা ভ্যাকসিন যদি আনতে চাই, ওই ভ্যাকসিনটাও ভারতের মাধ্যমে আনা লাগে। তিস্তার পানি আমাদের জন্য এখন ভিক্ষার মতো, একটু দেন প্লিজ।
দিস মাথায় কত সুন্দর মরম দে পায়ের তলায় তেল দে হেরা কয় দিমুনা তারা যখন পানি দরকার নাই তখন সব জায়গার পানি সেরা দিয়ে আমাদেরকে ডুবায়া দে যখন দরকার হয় বন্ধ করে আমাদের দেশ মরুভূমি বানায়া দে ওরা আমাদের ডিফেন্সে ডিলার হিরোইন তাই দেখবেন বন্ধু গরু আনার জন্য গরিব যদি গরু ব্যবসায়ী যায় ওই কাঁটা তারের পাশে গুলি করে শেষ করে দেয় কিন্তু যারা ফেন্সিল আনতে যায় কোন ফেন্সিল ব্যবসায়ীকে গুলি করেছে আজ পর্যন্ত শোনা যায় নাই সব আমাদের হাতছাড়া হয়ে গেল একটা মাত্র কারণ আমরা কিছু মানি না আল্লাহর ঘোষণা এরকম করলে ইজ্জত থাকবে না যদি দুনিয়ায় কল্যাণ পেতে চান আখেরাতে মুক্তি পেতে চান বিশ্বনবীর পুরো জীবন অনুসরণ করা দরকার আছে না নাই আলোচনা দুভাগে বিভক্ত প্রথম অংশ শেষ এবার আলোচনার দ্বিতীয় অংশ বলছি বিশ্বনবীর জীবনী হলো 23 বছর যেটা আমাদের জন্য মডেল রাসূলের বয়স ছিল মোট কত বছর 63 নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে 40 আগে কি তিনি রাসূল ছিলেন আল্লাহর বক্তব্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের মাঝে আদর্শ মডেল হলো রাসূলুল্লাহর জীবনে মুহাম্মদ ব্যক্তির জীবনে নয় 40 আগে পরিচয় মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ 40 পরে পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার জন্য মডেল হলো 23 বছর যে 23 বছরে তিনি রাসূলুল্লাহ একদিনের মাহফিলে 23 বছরের সুন্নাহ নিয়ে কথা বলা যাবে সম্ভব এই জন্য প্রথম অংশে সংক্ষেপে বলছি পুরা জীবনে মানো 23 বছরই মানতে হবে বাদ দিতে পারবা না প্রথম অংশ শেষ দ্বিতীয় অংশ হলো রাসূলের জীবনের লক্ষ্য যেটা আজকে আয়াতের প্রতিপাদ্য বিশ্বনবীর জীবনের লক্ষ্য যেটা আমাদের জীবনের লক্ষ্য হুবহু হবে সেটা রাসূল হলেন ইঞ্জিন আমরা হলাম পিছনের বগি আপনারা যারা ট্রেনে চড়েছেন দেখেছেন ট্রেনের সামনে থাকে কি কথা না বললে পারি না কথা বলে আরে সহজ প্রশ্ন তো করতেছি না এই প্রশ্নগুলো করার উদ্দেশ্য হলো শ্রোতাদের মনোযোগ আকৃষ্ট করা যখন মুসা নবীর সাথে তুর পাহাড়ে আল্লাহ কথা বলছে আল্লাহ কি প্রশ্ন করে নাই আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ও মুসা তোমার হাতে এটা কি মুসার হাতে কি আল্লাহ কি দেখে না তাও হা না কয় না ভাইয়েরা কথা বলেন আল্লাহ দেখে কি না আল্লাহ জিগায় কেন আল্লাহ তো দেখে হাতে দেখে মুসা আলাইহিস সালাম আপনাদের মতো চুপ করে আছিল কবরস্থানের মতো মুসা নবী জবাব দেয়া আসায়া মুসা নবী কয় না আল্লাহ আমনে তো দেখেনি গাদারি করছে আবার চুপ করে আসিল আল্লাহ দেখ কাজি গাইকেন কমুনা না দোস্ত কথায় কথা আসে এই জন্য শ্রোতাদের বক্তার কথায় জবাব দিতে আমি প্রশ্ন করেছি ট্রেনের সামনে কি থাকে আবার একটু বলেন কি থাকে এখন ইঞ্জিনের সাথে বগির সংযোগ দরকার আছে না নাই কার সাথে ইঞ্জিনের সাথে না বগির সাথে ইঞ্জিন একা একাই চলতে পারে কিন্তু বগি তাই বগি যদি চায় আমি ঢাকা থেকে চিটান যাব তাহলে ইঞ্জিনের সাথে তাকে সম্পৃক্ত হওয়া লাগবে না হয় কিন্তু ইঞ্জিন একা একাই ঢাকা থেকে চিটান যাইতে পারবে কোনো অসুবিধা নেই এখন আমরা জান্নাতের রাস্তা একা একা যাইতে পারবো নাকি নবীর অনুসরণ লাগবে লাগবেই আমরা বগি এখন রাসূলের সাথে জীবনের লক্ষ্য মিলা দাও ও দোস্ত লক্ষ্য মিলা কাজ শুরু করো সবাই কাজ এক রকম হবে না লক্ষ্য একটা হওয়া লাগবে
আবু বকর সিদ্দিকের লক্ষ্য আল্লাহর জান্নাত পাওয়া, হযরত ওমরের লক্ষ্য আল্লাহর জান্নাত পাওয়া, ইমাম আবু হানিফার লক্ষ্য আল্লাহর জান্নাত পাওয়া, আমার আপনার জীবনের লক্ষ্য আল্লাহর, লক্ষ্য এক। এবার বলুন দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমল কি আমরা করতে পারব? আমলের মাঝে একটু হেরফের হবে, কিন্তু লক্ষ্যে হেরফের হওয়া যাবে না। ট্রেনে যারা চড়েছেন তারা তো দেখেছেন, ট্রেনের মাঝে ফার্স্ট ক্লাস বগি আছে, সেকেন্ড ক্লাস আছে না নাই, থার্ড ক্লাসও আছে না নাই, আবার ভিআইপি কেবিন আছে না নাই, কিন্তু সবগুলাই তো ইঞ্জিনের সাথে লাগছে। তাই থার্ড ক্লাস হোক আর ফার্স্ট ক্লাস হোক, লাগতে যদি পারো ইঞ্জিন তোমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। ওই জান্নাতের মাঝে আবার ক্লাস আছে, সবচেয়ে বড় জান্নাতের নাম কি? ফিরদাউস, আদন, খোল, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, ফিরদাউস। ইযা সালতুমুল্লাহাল জান্নাহ ফাসালুহুল ফিরদাউস ফাইন্নাহা আ'লাহা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর জান্নাতুল ফেরদাউসে চলে যাবে, আপনি আমি জান্নাতুল ফেরদাউস যদিও পাই আবু বকরের মতো সম্ভব না। আমরা আরেকটা পেয়ে যাব আদর, না হয় মাওয়া, না হয় দারুস সালাম। ও বন্ধু, কিন্তু একটা বগি খুব সুন্দর ফিটফাট, ভিতরে ঢুকে দেখেন এসি কেবিন, একবারে শীত করা বিছানো সিট, স্লিপিং সিট, শুয়ে শুয়ে আসা যায়। ভিতরে ঢুকে দেখেন সিটগুলো বড় নরম, একবারে মেঝেতে কার্পেট বিছানো, এর ভিতরে আবার খাবার দাবারের দারুণ আয়োজন আছে, সেখানে একটা ছোট্ট ফ্রিজ, ওই ফ্রিজে আছে হরেক রকমের খাবার ফল ফলাদি। ঢুকে আপনি মনটা জুড়ে গেল, কেবিনটা বড় সুন্দর, বগিটা বড় চমৎকার, কিন্তু ইঞ্জিনের সাথে সংযোগ নেই। ইঞ্জিনের সাথে সংযোগটা নাই, কেবিনটা সুন্দর। আওয়াজ দিয়ে বলুন তো আমার বুদ্ধিমান ভাইরা, এই বগি কি ইঞ্জিনের সাথে জাগা মতো যাইতে পারবে? কত তাহাজ্জুদওয়ালা, কত নামাজওয়ালা, কত রোজাওয়ালা, কত হজওয়ালা, কত যাকাতওয়ালা জাহান্নামী হবে, কারণ তারা নবীর জীবনের লক্ষ্যের সাথে জীবনের লক্ষ্যটাই মিলা নাই। قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس زمان এমন একটা জামান আসবে, ইয়াজতামিউন ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু তাদের মাঝে একটারও ঈমান থাকবে না। يصبح الرجل مؤمنا فيمسي كافرا صحيح مسلم الحديث ওই জামানের মানুষগুলো সকাল বেলায় মুমেন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার, দিনের উপরে টিকে থাকা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। তাই দিনের উপরে সবাই টিকে থাকবে না, তারা সুবিধা আছে যতক্ষণ দিন মানবে ততক্ষণ, তাই তারা ঈমান থেকে দূরে সরে যাবে। নবীর জীবনের লক্ষ্যের সাথে লক্ষ্য যাদের মিলবে না তারা জান্নাত পাবে না। নবীর জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্যটা মিলে নাই, হাজার হাজার নামাজি, হাজার হাজার হাজি, হাজার হাজার গাজি, হাজার হাজার টুপিওয়ালা, দাড়িওয়ালা, নবীর জীবনের লক্ষ্যের সাথে নিজের জীবনের লক্ষ্যটা মিলায় নাই। নবীর জীবনের লক্ষ্য যে কি সেটা অনেকে জানে না। তাই তো 90% মুসলমানের দেশে ইসলাম পাওয়া যায় না।
নামাজি আছে অনেক, রোজাওয়ালা অনেক, কিন্তু ইসলাম দেশে নাই, অর্থনীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, স্বরাষ্ট্রনীতিতে ইসলাম নাই, পররাষ্ট্রনীতিতে ইসলাম নাই, শিক্ষানীতিতে ইসলাম নাই, সংস্কৃতি নীতিতে ইসলাম নাই, টেউন অফিসে ইসলাম নাই, ডিসি অফিসে ইসলাম নাই, সচিবালয় ইসলাম নাই, বঙ্গভবন ইসলাম নাই, গণভবন ইসলাম নাই, হাইকোর্টে ইসলাম নাই, সুপ্রিম কোর্টে ইসলাম নাই, ইসলাম দিয়ে পুলিশ চলে না, সেনাবাহিনী চলে না, বিজিবি চলে না, র্যাব চলে না, কোস্টগার্ড চলে না, ইসলাম এখন কেউ চলে না, আগে মসজিদ চলতো, এখন মসজিদে ইসলামের হক কথা গুলো বললে ইমামের চাকরি থাকে না। আমার বন্ধু মসজিদের ইমাম এখন বুক ফুলাইয়া হক কথা বলতে পারে না, যে মসজিদের সভাপতি সুদ খায় ওই মসজিদের সুদেরও আর চলে না। যদি হুজুর করে চাকরিটা বেশি দিন থাকে না, মসজিদের সেক্রেটারি ঘোষ খায় অফিসার কোষাধ্যক্ষ মহোদয় ওজনে কম দেয়, মালে বেজালে দুই নাম্বার ব্যবসায়ী, হুজুর ওয়াজ করার সময় আগে চোখ বড় করে দেখে উনার আজকে আছে কি, যদি থাকে তাহলে অন্য ওয়াজ এই ওয়াজ আপাতত বন্ধ। হক কথা বলার পরিবেশ চলে গেছে, এমন অসংখ্য মসজিদ তৈরি হয়ে গেছে, এখন মসজিদ গুলো এমন ভাবে কবজা করে নিছে, মসজিদের সভাপতি সেক্রেটারি এমন ভাবে হয়েছে, এখন মসজিদে ইসলামী হক কথা বলা, ইসলামী রাজনীতিকর কথা বলার সুযোগ পাওয়া যায় না। বরং ইমামের চাকরি দেওয়ার সময় কইয়া দে আমাদের মসজিদে রাজনীতির ওয়াজ চলবে না। আমি দেখলাম ঢাকা শহরে এক জায়গায় ইমাম নেবে, পত্রিকায় সার্কুলার, অনেকগুলো কোয়ালিটি চাইছে, কামেল পাস লাগবে, দাওরা পাস লাগবে, হাফেজ হওয়া লাগবে, বয়স 40 হওয়া লাগবে, বিবাহিত হওয়া লাগবে, দেখলাম যে অনেক শর্ত দিছে, নিচে লিখছে বেতন দেয়া হবে 35,000 টাকা। আমি অঙ্কটা দেখে খুশি হলাম, ইমাম সাহেবের বেতন যদি 35,000-40,000 টাকা হয় তাহলে অঙ্কটা মোটামুটি খারাপ না। শেষে দেখলাম বিশেষ দ্রষ্টব্য, ইমাম সাহেব কোন দল করতে পারবে না। আমি বিশেষ দ্রষ্টব্য দেখে পড়লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কইবেন কেউ মরছে নাকি, আমি বলবো এসছে আরো জঘন্য। এই বিশেষ দর্শব্য দেখার পর যে ইমাম সে মসজিদে দরখাস্ত করবেন, ওই ইমামের ইন্টারভিউ নেয়ার পরে তারা নিশ্চয় জিজ্ঞাসা করবেন হুজুর আপনি কোন দল করেন। হুজুর যদি বলে আমি অমুক দল করি তাহলে চাকরি হওয়ার আগে তো চাকরি নট, কইব শর্ত মিলে নাই আপনি আউট। এ বিশেষ দ্রষ্টব্য দেখার পরে কি ইন্টারভিউ দেওয়ার জন্য আলেম আছে না নাই? অনেক আলেম আছে, ইন্টারভিউ দেবে হুমরি খেয়ে পড়বে, হয়তো আমার মতো যারা তারা যাবে না, নাকে খত দিয়ে ইমামতি কিসের, ইমামতি দরকার নাই, প্রয়োজনে চা দোকানদারি করব, পান বিক্রি করে সংসার চালাবো, নাকে খত দিয়ে কিসের ইমাম ইমামতি। কিন্তু তারপরও কিছু লোক যাবে, এখন যে হুজুর টিকলো ইমাম হিসাবে তারা যদি প্রশ্ন করে হুজুর আপনি কোন দল করেননি, নিশ্চয় হুজুর আগ থেকে রেডি, কইব দল জীবন কইরা আমার দাদাও করে না, এমন ভাবে বুঝাতে চাইবে উনি বুঝাবেন কোন দলের সাথে সম্পর্ক উনার নাই, শর্ত মানলে চাকরি। এখন ইমাম সাহেব হুজুর ওই মসজিদে দাঁড়ায় আল্লাহর দল রাসূলের দলের বক্তৃতা দেওয়ার সাহস তার জীবনে আর হবে না। অথচ মানুষ মারা যাওয়ার পরে সব মানুষকে দলে দিতে হয়, তুমি আল্লাহর দল রাসূলের দল করো না করো, মরার পরে দেখবা
তোমাকে আল্লাহর দলে দিতেই হবে, যেতেই হবে রাসূলের দলে যেতেই হবে। কবরে দেওয়ার সময় সবাই বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা আপনাদের কক্সবাজার এলাকায় আছে না নাই? আছে না? হ্যাঁ। এই কিটা চট্টগ্রাম বাসখান কিটা বলছেন লাস্ট এলাকায় দোয়াটা আছে না নাই? বাংলা অর্থ কি? বিসমিল্লাহি আল্লাহর নামে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে। তাহলে আপনি মরার পর আপনারে কার দলে দিছে? কথা বলতে হবে কার দলে? এখন যে ইমাম কইছে আমি কোন দল করি না, হেরে দিবেন কার দলে? কি বিপদ! হুজুর তো কোন দলই করে না, এখন তার জন্য নতুন দোয়া বানাতে হবে। অথচ বন্ধু, হুজুর কোন দল করে না এ কথা সত্য নয়। পাগলের দল নাই, ছোট্ট বাচ্চাদের দল নাই, বুঝওয়ালা সব মানুষের দল আছে। যারা সরকারি চাকরি করে কথা থাকে তারা কোন দলে ওপেন কাজ করতে পারবে না, কিন্তু ভোট দিতে মানা করা হয় না। যে ভোট দেয় বুঝতে হবে তার দল আছে না নাই। তো দল নাই কথাটা মিশা। ঠেলাওয়ালার দল আছে, কুলিওর দল আছে, দিন মজুরের দল আছে, সবার দল আছে, শুধু হুজুরের দল নাই। তুমি মসজিদের সভাপতি হইয়া হুজুরের মুখে তালা লাগাইয়া দিছো, মনে মনে ভাবছো আমি মসজিদের সভাপতি, জান্নাত আল্লাহ আমারে না দিয়া কারে দেয়। ও দোস্ত কান খুলে শোনো, কাবার মসজিদ কমিটি, কাবার মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিল আব্দুল মুত্তালেব, রাসূলের দাদা, কিন্তু আল্লাহ জান্নাত দেয় নাই। রাসূলের দাদা কাবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল মুত্তালেব জান্নাত পায় নাই, কারণ তার নেতৃত্বে কাবার ভিতরে বাহিরে 360 মূর্তি রাখা ছিল, শিরকের উৎসব করেছে কাবাতে। সুতরাং তুমি যদি মসজিদের সভাপতি হইয়া আল্লাহর কোরআনের কথা বলতে না দাও, তুমিও মসজিদের সভাপতি গিরি দিয়া জান্নাত পাইবা না। রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য কি? আল্লাহ তাআলা কুরআন মাজিদের তিনটা সূরাতে বলছেন, সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা তাওবা সূরা আল ফাতহের 28 নম্বর আয়াত, সূরা তাওবার 33 নম্বর আয়াত, তিন জায়গায় আল্লাহ বলছেন লিয়ুজহিরাহু আলাল দীনি কুল্লিহি। আমি নবী পাঠাইছি, আমার উদ্দেশ্য হলো তিনি ইসলামের বিজয় করে দেবেন। নবী দুনিয়ায় এসেছেন দিনের বিজয়ের জন্য, দিন বিজয় বিশ্ব নবীর জীবনের লক্ষ্য। এখন নবীর যত উম্মত আছে তাদের জীবনের লক্ষ্য হওয়া লাগবে আল্লাহর দিনের বিজয় করা। যে ব্যক্তি দিন বিজয়ের কাজ করে না, নবীর জীবনের লক্ষ্যের সাথে তার জীবনের লক্ষ্য মিলে না। এই দেশে 90% মুসলমানের দরকার নাই, যদি 50% মুসলমান দিন বিজয়ের জন্য একমত হয়ে যায়, এই জমিনে দিন বিজয় ঠেকানোর ক্ষমতা কোনো জালেমের থাকবে না। আপনারা বলবেন হুজুর তাহলে নামাজ রোজা হজ যাকাত এগুলো কি? আমি বলবো দোস্ত, এগুলো মূল লক্ষ্য নয়, মূল লক্ষ্য দিনের বিজয়। আপনি যদি ঢাকা যেতে চান, ঢাকা যাওয়াকে আপনি টার্গেট বানান, তাহলে চট্টগ্রাম যাওয়ার জন্য আলাদা টার্গেটের কোনো দরকার আছে নাকি? কথা বলেন না ভাইরা, দরকার আছে? যদি আপনি ঢাকা যেতে চান, আমি ঢাকা যাব, চট্টগ্রাম তো এমনি যাবেন। দিন যদি বিজয় হয়, দিনের ভিতরে নামাজ আছে না নাই? কথা বলুন, রোজা আছে না নাই? হজ আছে না নাই? পর্দার আইন আছে না নাই? সিনেমা বন্ধ করার বিধান আছে না নাই? সুদ বন্ধ করার বিধান আছে না নাই? বেহায়াপনা বিল বন্ধের বিধান আছে না নাই? দিন বিজয় হয়ে গেলে নামাজের ওয়াজ লাগবে না, দিন বিজয় হবে আজান হলে দোকান বন্ধ হয়ে যাবে, মসজিদে মুসল্লি দাগা দেয়া যাবে না।
এখন দিন বিজয়ের ওয়াজ না কইরা নামাজের ওয়াজ করে পিছায় হুজুর নামাজ পড়ো নামাজ পড়ো তাবলিগের বাইরা কয় নামাজ পড়ো নামাজ পড়ো বক্তার মাহফিলে কয় নামাজ পড়ো নামাজ পড়ো মা বাবা ওস্তাদ কয় নামাজ পড়ো নামাজ পড়ো ইমাম খতিব কয় নামাজ পড়ো নামাজ পড়ো এত ওয়াজ হইল ফজরের টাইমে দেখবেন মসজিদ খালি বাইতুল মুকাররম মসজিদে যাবেন জাতীয় মসজিদ উপরে নামাজ চলে নিচে বেচা কেনা চলে মুসল্লি মসজিদে যার মনে চায় যায় যার মনে চায় যায় না নামাজের মতো আজ বাংলাদেশ আর কোনো বিষয় হয় না বাংলাদেশে মসজিদের সংখ্যা প্রায় 3.5 লাখ কমপক্ষে 1.5 থেকে 2 লাখ মসজিদ থেকে প্রতিদিন আসরের পরে তাবলিগের কাজ হয় গাছ বের হয় দল বেঁধে বেঁধে মানুষের বাড়িতে যায় দোকানে যায় রাস্তায় যায় যার সামনে পায় হের সুপার গুলু দিয়া ধরে 7 জন 10 জনের গ্রুপ শুধু আমির কথা বলে আর সবাই গোল হইয়া চারিপাশে এমন ভাবে দাঁড়ায় বেড়া দৌড়ানোর জায়গাও নাই খারাইয়া হেরে বুঝাইতে থাকে কথা বলে কয়জনে আর বাকি 7-8 জনে শুধু মনে মনে দোয়া করে তাদেরকে বলা থাকে তুমি দোয়া করবা আল্লাহ ভাইয়ের মনটা নরম করে দাও আল্লাহ দাওয়াত গ্রহণ করার মতো দিল দাও ও আল্লাহ তুমি তাকে হেদায়াত দাও আমির কথা বলবে তোমরা শুধু দোয়া করতে থাকো এমন ভাবে ধরে বেটা শেষ পর্যন্ত বোঝে যে হ্যাঁ না কইয়া উপায়ও না শেষ পর্যন্ত বেড়াস নমনীয় হইয়া কয় ঠিক আছে ভাই 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 নামাজ পড়মু যান যান পড়মু কয় যান কোন শব্দ নাই চলেন তখন এবার এ কয় যাইতাম তো তবে লুঙ্গিটা একটু লুঙ্গি খারাপ ঠিক আছে যান আগামী দিন থেকে পড়মু দোয়া করিয়েন তখন আমাদের তাবলিগের বাইরে আবার কয় জাগা দেও হে আবার যাক পরের দিন যদি হেরে আবার পায় কয় ভাই যান কালকা কিন্তু আদা দিছেন এখন চলেন হে কয় আমি কইছি দোয়া করেন আপনাদের দোয়া কবুল হয় না আমার কি দোষ এত আজ এত ভিড় বাংলাদেশে ওয়াজ করে নামাজ পড়ো নামাজ পড়ো কিন্তু আসরের টাইমে বাজারের মসজিদে যাবেন দেখবেন বন্ধু কুরবানির ঈদের বেচা কেনা চলছে সবাই গরু কিনতাছে জান দিয়া মুয়াজ্জিন কয় হাইয়া আলসালা মসজিদে যাওয়ার খবর নাই গরু কিনতে কিনতে আসর শেষ গরু বাড়ি নিতে নিতে মাগরিব শেষ ওয়াজিব নিয়ে ব্যস্ত ফরজ দরকার নেই ঈদের দিন দেখবেন গরু জবাই করতে করতে মাংস কাটাকুটি করতে করতে জোহরের নামাজ শেষ গরু জবাই করতে হবে তাই কাঁচা বান্ধব লুঙ্গি তুলতে তুলতে পর্যন্ত আনে ওয়াজিব করতেছে ফরজের দরকার আমাদের অবস্থা হয়েছে ওই বেটার মতো যে বেটা মদ খাওয়ার সময় মোচ তোলা দিছে বড় বড় মোচ মদ খাইতেছে মোচ এমনি তোলা দিয়া খাইতেছে একজন জিগাই এটা আবার কোন স্টাইল কয় স্টাইল না রে হুজুর কইছে মুছে লাগলে মাকরু হয় মুছে লাগলে কি হয় হুজুর খাইতেছে কি কি মোত্তাকি এটারে বলে তাকওয়া কেলাবি কুত্তার তাকওয়া কেলাব মানে কি কুকুর কুত্তার তাকওয়া মানে হলো কুকুর যখন প্রস্রাব করে তখন ঠ্যাং তোলা দেয় যেন প্রস্রাবের ফোঁটা গায়ে না লাগে কিন্তু হাইগা প্রস্রাব পানি লয় না পায়খানা করে পানি লয় না প্রস্রাব করে পানি লয় না কিন্তু ঠ্যাংটা তোলা দিয়া বুঝা আমি বড় মোত্তাকি খুব পবিত্রতাওয়ালা ওয়াজ চলছে নামাজ পড়ো পিসায় হুজুরদের ওয়াজ সে স্বাধীনতার আগে ছিল পালকিতে করে করে মানুষের বাড়ি গেছে নৌকায় সরে সরে গেছে যায় নাই ঘোড়ায় সরে সরে মাহফিল করতে গেছে এ মুরব্বীরা দেখছে কত ওয়াজ পিসায় হুজুররা করছে ওয়াজ এখন আগের চেয়ে কমছে না বাড়ছে
কিন্তু ফজরের টাইমে মসজিদে গেলে সালাম ফিরায় দেখবেন ওর দেখো নাই, দুই কাতার দেড় কাতার হাফ কাতার এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন মুসল্লি নাই। এমন মসজিদ আমি পেয়েছি সপ্তাহে একবার মানুষ নামাজে যায়। মানিকগঞ্জে এক মাহফিল করতে গেলাম কয়েক বছর আগে, ড্রাইভারকে বললাম আসরের নামাজ পড়ব, রাস্তার পাশে একটু দাঁড়াইও মসজিদ পাইলে, কো হুজুর ঠিক আছে। এক মসজিদ দেখে দাঁড়াইলো, আমি মসজিদের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি ময়লা ভর্তি ধুলা বালি পয়রা বিভিন্ন পাখি যেগুলো আপনার ওই যে চড়ুই টড়ুই আছে পায়খানা করছে ভরে আছে, শুধু মসজিদের বিছনাটা ওয়ালের সাথে ঝুলানোর জায়গা আছে ঝুলাই রাখছে। আমি খুব কষ্ট পেলাম, ইন্না লিল্লাহ, কেমন মসজিদ। মসজিদ থেকে বাহির হইয়া দেখি এক ভদ্রলোক হাইটা যা, জিজ্ঞাসা করলাম এই ভাই দাঁড়ান আপনার বাড়ি কোথায় গো, কোর যে বাড়ি। ও তাহলে আপনি এলাকার লোক, কইছি তো মসজিদের অবস্থা এরকম কেন, হুজুর আজকে তো বুধবার, পাঁচ দিন তো চইলা গেছে তাই ময়লা হয়েছে, আমরা তো শুক্রবারে আসি। কথা বোঝেন নাই, চার পাঁচ দিন চলে গেছে তাই তো ময়লা ওই বই, মানে হ্যাঁ আমার বুঝাচ্ছে এটা তো ওই বই। কত ফিরোয়াজ করলো বাংলাদেশে পীরের সংখ্যা কম না বেশি, পৃথিবীর অনেক দেশ আছে বাংলাদেশে যে পরিমাণ পীর আছে ওই পরিমাণ মানুষও নাই, মাদ্রাসা বেশি মুক্তব বেশি মসজিদ বেশি হুজুর বেশি বক্তা বেশি শ্রোতা বেশি, ওয়াজ চলছে নামাজ পড়ো নামাজি কম, দিনের বিজয় যদি হয় ওয়াজের দরকার হবে না। ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ চার মাযহাবের ইমাম একমত, কোনো বালেগ যদি নামাজ না পড়ে তাকে জেলে দিতে হবে। সৌদি আরবে যারা গেছেন উমরা হজ করেছেন, হজ করার জন্য গেছেন, দেখেছেন আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ, দোকান বন্ধ না করলে দোকানের বাইস লাইসেন্স বাতিল হবে, যে নামাজে দায় নাই মোতাওয়া এসে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে সূরা হাজে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস-সালাহ বলেন যদি কোন ভূখণ্ডে আমি মুসলমানদেরকে ক্ষমতা দেই তাহলে মুসলমান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার দায়িত্ব আমি আল্লাহ দিলাম, এক নাম্বার নামাজ কায়েম করতে হবে। আপনারা একটু কল্পনার জগতে যান তো, যদি আগামী অধিবেশনে আইন হয়ে যায় আজান হলে দোকান বন্ধ করো, অফিস আদালত বন্ধ করো, গাড়ি ঘোড়া বন্ধ করো, আজানের পরে সবাই মসজিদে যাও, কাছের মসজিদে চলে যাও, আপনাদের পেকুয়া চকরিয়া বসখালী থানা সদরের দিকে একটু স্বপ্নে দেখেন কল্পনা করেন, যদি আসরের টাইমে আজানের সাথে সাথে সব দোকান বন্ধ হয় সব মুসল্লি মসজিদে দৌড়া যায় তাহলে অবস্থাটা এমন হবে, এক এক মসজিদে পাঁচ সাতবার জামাত হওয়া লাগবে। দিনের বিজয় হলে নামাজের বিজয় হবে, ওয়াজ দিয়া হবে না শুধু, ওয়াজও লাগবে, দিনের বিজয় লাগবে, আইনও করা লাগবে। ওয়াজ হয়েছে অনেক কিন্তু চুরি কি কমেছে, চুরির বিরুদ্ধে কত ওয়াজ আমরা করছি, হুজুররা নিয়মিত করতেছে কিন্তু চুরির ব্যাপারে আমরা সবাই একমত, চুরির ডিমান্ডটা রেটটা বড় হয়েছে, এমন অবস্থা হয়েছে এখন হাজার হাজার কোটি টাকা চুরি করে নেয় তারপর আমাদের মন্ত্রী আইসা কয় এটা কোনো ব্যাপার না, হলমার্ক চার হাজার কোটি টাকা একটা কোম্পানি লুট করেছে চুরি করেছে। আমাদের মাথা চলা মন্ত্রী সাহেব এসে তিনি বলে দিলেন এটা কোনো ব্যাপার না, মানেটা কি, মানে হলো
আমরা যদিও 4,000 কোটি টাকা শুনে আটকে উঠেছি, ওনার কাছে তথ্য আছে এসে বড় সৌর ওই দেশে আছে, ওইটার তুলনা এটা কোনো ব্যাপার না। বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করার পরে ওনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন উনি বাস্তবায়ন করতে পারেননি, এই সুর গুলার কারণে। আফসোস করে তিনি বলেছিলেন, আমি সোনার বাংলা করতে চেয়েছিলাম কিন্তু মানুষ পায় স্বর্ণের খনি আমি পাইছি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, ওরে 7.5 কোটি কম্বল এসেছিল আমারটা কই? মন্ত্রী আইসা কয়, স্যার আপনারটাও নাই আমারটাও নাই, কয় সাটার দল সব নিছে। ওই চোরগুলো এখন আর চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে, ঠিক না? যদি দিনের বিজয় হয়ে যায়, ও মুসলমান ভাই আমার, আপনারা ঘরের দরজা খুলে ঘুমাবেন, চুরির সম্ভাবনা নাই। বিশ্বনবী যে যুগে এসেছিলেন, মারামারি হানাহানি কাটাকাটির যুগ, কোথায় কোথায় মানুষ মানুষ জবাই করে দিত, কে কতজন মানুষ মারছে তা নিয়ে কবিতা লিখত, বাবার সামনে তার যুবতী মেয়ে ধর্ষিতা হতো, বিচার পাওয়া দূরের কথা, চাওয়ার জায়গাও নাই। ওই খারাপ সমাজটা কোরআনের বিজয় হওয়ার পরে এত শান্তিতে ভরপুর হয়ে গেল, অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায়া থাকে, বডিগার্ডের প্রয়োজন আর নেই। দিনের বিজয় হলে শান্তি নিশ্চিত হবে। মদিনা থেকে জেরুজালেম চলে গেছে ওমর, সাথে কোনো বডিগার্ড নাই, নাই প্রয়োজন নাই। আর আমাদের এমপি মহোদয় এলাকা আসলে পুলিশ লাগে এক গাড়ি, মন্ত্রী আসলে লাগে 2-3 গাড়ি, প্রধানমন্ত্রী গেলে তো গাড়ির কোনো অভাবই নাই। উনি যাওয়ার 1 সপ্তাহ আগেই ডিজিএফআই এর গোয়েন্দা হাজির, ডিএসবির গোয়েন্দা হাজির, শুধুমাত্র গোয়েন্দা বিভাগ একাই যায় না, সাথে কুত্তাও নেই। সামনে পুলিশ, পিছনে পুলিশ, ডানে পুলিশ, বামে পুলিশ, এসএসএফ এর সদস্য চোখ বড় করে করে তাকায়া থাকে নিরাপত্তা কারে কয়। অথচ গরিব বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনার এত নিরাপত্তা লাগে, এর কারণ কখন কি ঘটে যায় বলা যায় না। শান্তি নাই, নিশ্চয়তা নাই, জীবনের নিরাপত্তা নাই। হযরত ওমর অদ্য দুনিয়ার সম্রাট চলে গেছে মদিনা থেকে জেরুজালেম 1,000 মাইলের বেশি, শুধুমাত্র উঠানার জন্য একটা চাকর সাথে, এছাড়া একটা বডিগার্ডের প্রয়োজন নেই। সমৃদ্ধি এসেছিল, ধনীরা জাকাত দিয়েছে, গরিব জাকাত পেয়েছে, এখন আর গরিব নাই। জাকাত বিভাগের কর্মচারী কান্দের মাঝে জাকাতের টাকা নিয়ে নিয়ে ঘরে খাওয়ার লোক আর নেই। ও মুসলমান গরিবেরা শোনো, দিন বিজয়ের কাজ করো, তাহলে তোমরা অভুক্ত থাকবে না। তোমাদেরকে সরকার জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। বাংলাদেশে যদি 10 বছর ধনীর জাকাত গরিবকে দেয়, 10 বছর পরে গরিব পাওয়া যাবে না। দিনের বিজয় হলে আইন পাইবা, আইনের বিজয় হবে, গরিবেরা আর আইন থেকে বিচার থেকে বঞ্চিত হবে না। এখন ধনীর ছেলে বেঁচে যায়, গরিব যাবজ্জীবন জেল খাটা লাগে। দিনের বিজয় না হলে মদ বন্ধ হবে না, গাঁজা বন্ধ হবে না, সিনেমা হল বন্ধ হবে না। ওয়াজ আমরা অনেক করেছি, সিনেমা কমছে না বাড়ছে? আওয়াজ করে বলুন, বেপর্দা বেহায়াপনা কমছে না বাড়ছে? দিনের বিজয় নাই, সুদ বন্ধ করা যাবে না, সুদি ব্যাংকের সংখ্যা এমন বাড়া বেড়েছে, টাকা হাওলার চাইলে মিলে না, সুদে চাইলে নিয়ে কুলানো যায় না, কত লাগবে নেও নেও নেও, সুদের অভাব নাই। যদি চান সুদ বন্ধ হোক, মানুষ নামাজি হোক, চুরি বন্ধ হোক, মিয়া বাপের সিরিল বন্ধ হোক, দিনের বিজয় দরকার আছে না নাই, করতেই হবে। এটাই নবীর জীবনের লক্ষ্য। আজকে যুব সমাজকে নিয়ে আমরা বড় শঙ্কিত, বড় শঙ্কিত। যুবকেরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, ওই আনুষ্কা
এই দেশের মানুষের চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া গেছে। সে দিহানের বাড়িতে যাইয়া ধর্ষিত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গেছে। ওই আনুষ্কা যদি মারা না যেত, রক্তক্ষরণ না হতো, তাহলে সে বিহানের সাথে বিচার করে ঘরে ফিরে চলে আসতো। তার মাও জানতো না, বাবাও জানতো না, আমরাও জানতাম না। এই জাতীয় হাজার হাজার দিহান আনুষ্কা তৈরি হয়ে গেছে। সিনেমা দেখার জন্য আগে যাওয়া লাগতো, সিনেমা দেখার জন্য জেলা সদরে, থানা সদরে। এখন সিনেমা মোবাইলের ভিতরে আছে না নাই, একটা মোবাইল জাতির ধ্বংসের জন্য যথেষ্ট, যদি নিয়ন্ত্রণ করা না যায়। যুবকদের ইয়াবা হাতে হাতে পৌঁছে যাচ্ছে, ইয়াবার সাগরে বাংলাদেশ বাঁচতেছে, কুড়ানো যাচ্ছে না প্রশাসন দিয়া। প্রশাসন একবারে ক্লান্ত হয়ে গেছে, ইয়াবা বন্ধ করা যায় না। যদি মদ গাঁজা ইয়াবা বন্ধ করতে চাও, আশি বেতের আইন চালু করে দাও, হজরত ওমরের মতো ছয় মাস পরে মদখর পাওয়া যাবে না। আমার বন্ধু, দিন বিজয়ের কাজ করা দরকার আছে না নাই? এই জমিনে দিন বিজয় দরকার আছে না নাই? আমরা জানি না দিন বিজয় কবে হবে, কিন্তু কালকে যদি মরে যান আর আল্লাহ প্রশ্ন করে তুমি দিন বিজয়ের জন্য কাজ করেছো কি, উত্তর যদি নেগেটিভ হয় রাসূলের সাথে জান্নাত মিলবে না। আর দিন বিজয় যদি নাও হয়, আমরা যদি বলি আল্লাহ আমি দিন বিজয়ের পক্ষের সৈনিক ছিলাম, রাসূলের সাথে জান্নাত পাওয়া যাবে। এজন্য আসুন আমরা সবাই দলাদলি ভুলে যাই, দিন বিজয়ের ব্যাপারে তাবলীগ জামাত, পীর সাহেবের মরিদ, মসজিদের ইমাম, মাদ্রাসার মুদাররিস, মাহফিলের খতিব, সব মুসলমান আমরা একমত যদি হয়ে যাই, এই দেশে দিনের বিজয় হইতে ছয় মাসও লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দিক বলি আমিন। হাযা মা ইনদি ওয়া লাহু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা একসাথে দোয়া করে যেতে চাই, উঠবেন না। স্টেজে আমার লেখা তিনটি বই এসেছে, একটি নতুন হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। নামাজ নিয়ে বাংলাদেশে ফতোয়া চলছে, ঝগড়া চলছে, দলাদলি চলছে, মসজিদ বিভক্ত হয়ে গেছে। আমি সবগুলো মাসায়েল একসাথে করেছি হাদিসের আলোকে, আশা করি পড়লে মনটা নরম হবে, অন্য ভাইকে ফতোয়া দিয়ে আঘাত করবেন না। এ বইটি আছে ইনশাআল্লাহ নেবেন। শিরকের উপরে একটি আছে, বিদাতের উপরে একটি আছে, যারা নিতে চান মুদাল্লাল দলিল ভিত্তিক বই ইনশাআল্লাহ মুনাজাতের পরে পাবেন। সভাপতি কিছু বলবেন? হুজুর বলবেন না? আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমাদের এই বিশাল আয়োজনের পিছনে আমাদের বিদেশে যারা অবস্থান করতেছেন ওই সমস্ত বিদেশি প্রবাসী ভাইদের অনুদান রয়েছে। স্থানীয় এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন উত্তর আর্থিকভাবে সহযোগিতা করেছেন, সকলে আমাদের কাছে দোয়া চেয়েছেন। বিশেষ করে কয়েকদিন পূর্বে মোজাম্বিকে আমাদের একটা এলাকার একজন সন্তান মানিক জনের জন্য মারা গেছেন, ওনার পরিবারের পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করা হয়েছে এবং ওনার নাম ধরে একটু দোয়া করার জন্য বলা হয়েছে। সেজন্য আমি মমতাকে সকলের জন্য বিশেষ করে বিদেশে অবস্থানরত ভাইদেরকে আল্লাহ তাআলার মহামারীকে হেফাজত করার জন্য যাতে দোয়া করেন সেই অনুরোধটুকু রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على نبينا محمد واله وصحبه اجمعين ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك
والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا أي رب العالمين أذكر ما فعلتم قبول করেন নাও আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মোবারকে পৌঁছায় দাও মেহেরবানি করে সবার কবরে হাদিয়া পৌঁছায় দাও সবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আয় রব্বুল আলামিন আজকের মাহফিলে সম্মানিত সভাপতি সাহেবের নেখায়াত দারাজ করে দাও এলাকার সম্মানীয় চেয়ারম্যান মহোদয় সারাক্ষণ আমাদের সাথে সময় দিলেন আল্লাহ মেহেরবানি করে তার জীবন জীবিকায় বরকত দাও তাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহর যুবকেরা চমৎকার মাহফিলের আয়োজন করেছে পশ্চিম মুনকিরসর ইসলামী সচেতন যুবক কাফেলাকে তুমি কবুল করে নাও এই যুবকদেরকে হযরত ওমরের মতো ঈমান দিয়ে দাও হযরত খালেদ সাইফুল্লাহর মতো দ্বীনের মুজাহিদ বানায়া দাও আল্লাহ প্রবাস থেকে অনেক বাইরা দোয়াছেন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলকে নিরাপদে থাকার তৌফিক দাও আল্লাহ মোজাম্বিক একজন ভাই মারা গেছেন তাকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও এই করোনায় যারা মারা গেছে ঈমান নিয়ে সকলকে শাহাদাতের মর্যাদা দিয়ে দাও আল্লাহ আমাদের যার মনে যে নাকাশা আছে পূরণ করে দাও যার যে বিপদ আছে দূর করে দাও ইঞ্জিনিয়ার আরিফ সাহেব অনেক টাকা সহযোগিতা করেছেন মেহরবানি করে তার দান কবুল করে নাও আল্লাহ যারা মাহফিলের জন্য টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিলেন সকলকে তুমি কবুল করে নাও মনি বাংলার জমিনে দিনের বিজয় আমরা দেখতে চাই তোমার দিনের বিজয়ের জন্য বাংলার জমিনকে কবুল করে নাও আল্লাহ দিন বিজয়ের কথা বলার কারণে আমাদের মুফাসসির খাসায় বন্দী হয়ে আসো আল্লাহ কোরআনের ময়নাকে কোরআনের ময়দানে ফিরাইয়া দাও রব্বুল আলামিন এলাকার এমপি মহোদয় ওসি মহোদয় টিওনো মহোদয় প্রশাসনের সকলকে দিনের জন্য কবুল করে নাও আল্লাহ যে এলাকায় বসে দোয়া করছি এলাকা থেকে বিপদ মুসিবত দূর করে দাও এলাকায় রহমত নাজিল করে দাও আয় রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের বন্ধু বানায়া দাও صلِّ وسلِّم وبارِك على نبينا محمد وآله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك لا يعرف واصل ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহাসিক সিরাতুদ্দিন বিশাল ইসলাম মাহফিল হবে মাহফিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে আগামী মার্চের 2 তারিখ গণমেলা বাজারে তফসিলুল কুরআন মাহফিল হবে মাহফিলের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে মার্চের 2 তারিখ আগামী 30 তারিখ সাংবাদ মাদ্রাসা সভা সবাইকে মাদ্রাসার পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে আগামী 11 ফেব্রুয়ারি 2021 সাল সুরতি হামিমিয়া কামি মাদ্রাসা সভা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কাছে দাওয়াত বন্ধন হয়েছে আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন আর আমাদের এরপর কাবার সকল সদস্য ভাইরা মাহফিলের পরিবেশ